আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফরাদ হোসাইন, এশিয়া অ্যাডভেঞ্চার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো বা যেটি দেখানোর চেষ্টা করবো সেটি হচ্ছে ইন্ডিয়ান আইব্যাক সেন্টার, যেটি যমুনা ফিউচার পার্কের সাউথ কোরে অবস্থিত এবং বেসমেন্ট ওয়ানে, যেটা যমুনা ফিউচার পার্কের। আপনারা জানেন 2018 সাল থেকে এখানে যমুনা ফিউচার পার্কে সাউথ কোর্টে এই ইন্ডিয়ান আইব্যাক সেন্টারটি অবস্থিত রয়েছে। অর্থাৎ এখানে দীর্ঘ 3-4 বছর যাবতীয় সার্ভিস এখানে চলছে। যারা ভিসা রিলেটেড কাজের জন্য আসেন অথবা পাসপোর্ট জমা দিতে আসেন বিভিন্ন ক্যাটাগরি ভিসার জন্য, এই আইব্যাক সেন্টারটিতেই কিন্তু যমুনা ফিউচার পার্কে পাসপোর্ট জমা হয়, এখান থেকেই পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়। তো আরেকটি সুখবর হচ্ছে, আজকে আমরা যেটি দেখানোর চেষ্টা করবো সেটা হচ্ছে আইব্যাক সেন্টারটি, ইন্ডিয়ান আইব্যাক সেন্টারটি যেহেতু সাউথ কোর্টে, তার পার্শ্ববর্তী আরেকটা কোর্টে যে আপনার বেসমেন্ট ওয়ানে সৌদি এম্বাসি ওপেন হয়েছে, যেটা আমরা দেখানোর চেষ্টা করবো ওখানে কী ধরনের সার্ভিস প্রদান করা হয় এবং কখন থেকে কখন ওপেন রয়েছে। যারা সৌদিতে যেতে চাচ্ছেন অথবা সৌদি এম্বাসিতে ফাইল জমা দিতে চাচ্ছেন, আমরা তাদেরকে আমরা সেখানে নিয়ে যাব। ওখানে গিয়ে আমরা দেখানোর চেষ্টা করবো তারা কতক্ষণ, কয়টা থেকে কয়টা পর্যন্ত তাদের সার্ভিস সেবাটি দিয়ে থাকেন এবং কী ধরনের সেবা এই যমুনা ফিউচার পার্কে যে এম্বাসিটি রয়েছে সৌদির বা ওপেন হয়েছে সেখানে কী ধরনের সেবা দিয়ে থাকেন, আমরা সেটি দেখানোর চেষ্টা করবো বন্ধুরা আপনাদেরকে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বন্ধুরা আমরা এখন চলে আসলাম যমুনা ফিউচার পার্কের বেসমেন্ট ওয়ানের ইস্ট কোডে, যেখানে এই মুহূর্তে রয়েছে ওপেন হয়েছে সৌদি এম্বাসি, অর্থাৎ তাদের ভিসা সার্ভিস সেন্টার, যেটি হচ্ছে দ্য কিংডম অফ সৌদি আরাবিয়া ভিসা সার্ভিস সেন্টার। এটি হচ্ছে সেই সেন্টারটি যেটি আপনি ওপেন রয়েছে এই মুহূর্তে, আপনি প্রবেশ করার পথ হচ্ছে এটি এবং ডেলিভারি আপনি সার্ভিস নেওয়ার পর বের হওয়ার পথ পিছন দিয়ে রয়েছে। এখানে কী ধরনের সার্ভিস প্রদান করা হয় এবং কী কী ধরনের আপনার সেবা দেওয়া হচ্ছে এই বিষয়টি আমরা দেখানোর চেষ্টা করবো। পাশাপাশি হচ্ছে এটা কখন থেকে কখন পর্যন্ত ওপেন থাকে এবং কী ধরনের সহযোগিতা আপনি এখান থেকে পাবেন, সব কিছু আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করবো। তো আমরা চলে যাই একটু দেখি ওদের চেক লিস্টে কী কী ডকুমেন্ট বা কী ধরনের সার্ভিস তারা প্রদান করে থাকে, একটু আমরা দেখানোর চেষ্টা করবো। দর্শক, এখানে হচ্ছে তারা যে সকল সার্ভিস প্রদান করে সেটি হচ্ছে বিজনেস ভিসা অথবা ভিজিট যেটাকে বলে থাকে আমরা বিজনেস, আর কী কী ডকুমেন্টস লাগে এখানে কিন্তু স্ক্রিনশট আমরা দিয়ে দিব স্ক্রিনে, আপনারা দেখে নেবেন যে সকল ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে। তারা সর্বপ্রথম বিজনেস ক্যাটাগরির ভিসা সাপোর্ট এখানে দিয়ে থাকেন, পাশাপাশি হচ্ছে পারিবারিক ভ্রমণ অর্থাৎ যেটাকে সৌদি জিয়ারা ভিসা বলা হয় সেই জিয়ারা ভিসার আপনার সাপোর্ট দেওয়া হচ্ছে, প্লাস হচ্ছে কী কী ডকুমেন্ট লাগে সেই চেকলিস্ট এখানে আছে। এরপরে হচ্ছে আপনার যদি কেউ বিজনেস ভিসা যেতে চান সেক্ষেত্রে সেটিও আপনি এখান থেকে নিতে পারবেন এবং আদার্স আরও কিছু ক্যাটাগরি রয়েছে যেগুলো আমরা স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা। এবং আপনি যদি এখানে ফাইল জমা দিতে হয় তাহলে এই সৌদি এম্বাসি যেটি যমুনা ফিউচার পার্কে -1 রয়েছে, সেই -1 যদি আপনি আপনার ফাইলটি আপনি জমা দিতে চান তাহলে আপনাকে যেটি করতে হবে আপনার সৌদি এম্বাসির একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট বুক করেই আপনাকে কিন্তু ফাইল জমা দিতে হবে। আর ফাইল জমা ফাইল রেডি করে আপনাকে এই ভিসা সার্ভিস সেন্টার যেটি রয়েছে দ্য কিংডম অফ সৌদি আরাবিয়া এইখানে আপনাকে আসতে হবে, এখানে এসে আপনার ভিতরে যারা রয়েছেন কনসুলার ওনাদের কথা বলে ওনাদের মাধ্যমে ফাইলটি আপনি জমা দিতে পারবেন এবং জমা দেওয়ার জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন হবে আমরা এই ভিডিওর মধ্যে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। অথবা আমরা সৌদি জিয়ারা ভিসা, তারপর হচ্ছে বিজনেস ভিসা অথবা ট্যুরিস্ট ভিসা ক্যাটাগরির যে সকল ডকুমেন্ট প্রয়োজন হবে এগুলো আমরা ভিডিও দিব, আপনারা আমাদের এই চ্যানেলটিতে ফলো করবেন, চ্যানেলটির আই বাটনে ক্লিক করে অবশ্যই এই ভিডিওগুলো দেখে নেবেন যার যেটি প্রয়োজন হবে। অথবা আপনার যদি এর সাথে বেশি আরও সার্ভিস বেটার সার্ভিস প্রয়োজন হয় তাহলে এই এম্বাসি অর্থাৎ এই ভিসা সার্ভিস সেন্টারের উপরেই রয়েছে আমাদের অফিস এশিয়া অ্যাডভেঞ্চারের 2টি শাখা, আপনারা আমাদের অফিসে এসে সরাসরি যে কোনো ধরনের সহযোগিতা নিতে পারবেন এবং আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এবং ঠিকানা দেওয়া থাকবে, ওই ঠিকানা মোতাবেক চলে এসে আপনি চাইলে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন সৌদি এম্বাসি। তো আজকে এই পর্যন্ত, আমরা পরবর্তীতে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো কী কী ডকুমেন্ট আপনাদের প্রয়োজন হয়। এখানে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তারা সার্ভিস প্রদান করে থাকে, তাই যার যখন প্রয়োজন হবে অবশ্যই এসে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা এই এম্বাসিতে কীভাবে আসবেন কী কী ডকুমেন্ট লাগবে সব কিছু ফাইল রেডি করার জন্য আমাদের সহযোগিতা নিতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।